আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू দিদার অফিশিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা নরমাল একটি ফটোর ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে আপনারা ব্লার করে ফেলবেন। তো অবশ্যই আপনারা স্ক্রিনে বিফোর এন্ড আফটার দেখতে পাচ্ছেন। তো প্রথম যে পিকচারটা রয়েছে সেটা মোবাইল ফোন দিয়ে তোলা নরমাল একটি পিকচার। এডিট করা যে পিকচারটা রয়েছে সেই পিকচারটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই পিকচারটা কিন্তু মাত্র এক ক্লিকে আপনারা এরকম আপনার নরমাল ফটো এডিট করে ফেলতে পারবেন, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ফেলতে পারবেন একদম DSLR এর মতো। তো গাইস অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আপনারা অবশ্যই আমার স্ক্রিনে গুগল প্লে স্টোর অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে দিবেন। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে আমি সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর গাইস এখানে আমি এয়ার ব্রাশ লিখে সার্চ করে দিব। আপনারা সেমভাবে এয়ার ব্রাশ লিখে সার্চ করে দেবেন। এয়ার ব্রাশ লিখে সার্চ করে দিলে আপনারা এই যে এয়ার ব্রাশ অ্যাপটি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। গাইস আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই জাস্ট অ্যাপটি ওপেন করে দিব। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর গাইস আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো এখান থেকে আপনারা চাইলে সরাসরি ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারবেন, বা চাইলে এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিব, তাই লাইব্রেরিতে ক্লিক করে দিব। তারপর আমার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করতেছে, তো আমি আমার গ্যালারি থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিলাম। ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর গাইস আপনারা সেম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে অনেকগুলো টুলস রয়েছে, সেই নিচে আপনারা অনেকগুলো টুলস পেয়ে যাবেন। সেই টুলসগুলো থেকে আপনারা একটু সামনে চলে আসবেন। তো এখানে কিন্তু কোনো ব্লারের টুলস আপনারা দেখতে পাবেন না। তো আপনারা কোথায় গেলে ব্লারের টুলসটা পাবেন সেটাও দেখে দিচ্ছি। তো এখানে আপনারা নিচে খেয়াল করেন, এখানে প্রিসেট, তারপরে রিটাচ রয়েছে, তারপর রয়েছে টুলস। আপনারা জাস্ট এই টুলস লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে অনেকগুলো টুলস চলে আসবে। এখান থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পরে এখানে ব্লার নামে একটা টুলস রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আমরা যদি এখান থেকে আমাদের ফটোটা ব্লার করি, এখান থেকে যদি আমি অটোতে ক্লিক করি, যদি আমাদের ফটোটা ব্লার করি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই বাজেভাবে কিন্তু ব্লার হচ্ছে, যেটা দেখতে একদমই বাজে লাগতেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কেউ আপনারা রিয়েলিস্টিক ভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন। তো এই ব্লারটা আপনারা কখনোই অ্যাপ্লাই করবেন না। যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফটোটা একদমই বাজে হয়ে যাবে। এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দিব। তো আমরা ব্লারের বাম পাশেই দেখতে পাচ্ছি বুকি, এই বুকি টুলসে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা গট এটি ক্লিক করে দিবেন। তো গাইস আপনারা অবশ্যই কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ফটোতে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, এবং যেটা দেখতে মনে হচ্ছে যেন এই ফটোটা DSLR দিয়ে তোলা। আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে এখন ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা রয়েছে সেই লাইট এরকম রাখতে চান সেটা আপনি দিয়ে দিতে পারেন। তো প্রথম কিন্তু রয়েছে রাউন্ড, তারপর রয়েছে এখানে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলও দিতে পারেন। তারপর রয়েছে এখানে হেক্সাগন, হেক্সাগনটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর, মানে আমার কাছে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে হেক্সাগন। আবার এখানে হার্টও কিন্তু রয়েছে, যদি আপনি হার্ট দেন পিছনে যে লাইটটা রয়েছে সেটা কিন্তু মানে হার্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখান থেকে অবশ্যই আপনারা হেক্সাগন দিয়ে নেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড মানে ব্লারটা একটু ভালো লাগবে। আর অবশ্যই এখান থেকে 50% দিবেন বা 60% দিতে পারেন, এর চাইতে বেশি দিলে কিন্তু আবার ফটোটা নষ্ট হয়ে যাবে। ওকে, তো অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজে ক্লিকে কিন্তু আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করে ফেললাম এই টুলসটা দিয়ে, এবং দেখতে কিন্তু মনে হচ্ছে যেন এটা DSLR দিয়ে এই ফটোটা তোলা। তো এখন এখান থেকে আপনারা জাস্ট টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর একদম উপরে একটা সেভ অপশন রয়েছে, যদি এটাতে ক্লিক করে দেন তাহলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন যে আপনারা এই অ্যাপসটি দিয়ে কীভাবে আপনার নর্মাল একটি ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলবেন এক ক্লিকে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।